আসসালাম আলাইকুম শেয়ার করছি আমের খুবই মজার একটি রেসিপি আমের ঝুরি মোরব্বা ঝুরি মোরব্বা খালি বা ব্রেড দিয়ে খেতে পারেন তবে দুধ ভাত দিয়ে অসম্ভব মজা ঝুরি মোরব্বা টক ছাড়াতে একটু সময় লাগে তবে মোরব্বা তৈরি এবং খেতে একটুও সময় লাগে না আর এটা সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আর দেখুন কতটা ইয়ামি লাগছে বাচ্চাদেরকে দুধ ভাত দিয়ে দিলে নিমিশেই তারা শেষ করে ফেলবে তবে বড়দের কাছেও অসম্ভব মজা লাগবে তাহলে চলুন কি কি লাগছে এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি কাটার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আপনারা বটি অথবা ছুরি যার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করতে পারেন তবে আমের মাঝখানে বটি বা ছুরিকে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো আমটাকে কেটে দিতে হবে যাতে বিচি সমান চলে যায় এতে আমটা কাটতে অনেক সুবিধা হয় দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি কুচি করে নিচ্ছি প্রথমে এক সাইড থেকে এভাবে কুচি কুচি করে নিতে হবে এতে সবগুলো আমের সাইজ একই রকম হবে এই সাইড কেটে আমি পাশের সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন আমি যে ছুরি দিয়ে কেটেছিলাম একেবারে আটি বরাবর গিয়েছে তো এতে পুরো আমটা খুব ভালোভাবে কুচি করে নেওয়া যাবে আমি এভাবে নিয়ে নিয়েছি সবগুলো আম আমি একই নিয়মে কেটে নিচ্ছি দেখুন সবগুলো সাইজ একই রকম হয়েছে আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় ঠিক সেটা দিয়ে এভাবে কুচি করে নিতে হবে তবে বেশি মোটা করা যাবে না এতে টক ছাড়াতে অনেকটা কষ্ট হয়ে যাবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে দেড় থেকে দুই মিনিট আলতো হাতে মিশিয়ে এনেছি দেখুন এতে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এটা টক পানি আমি এই আমটাকে এখন দেড় থেকে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিব দুই ঘন্টা পর আমটা অনেকটা নরম হয়ে যাবে এবং টক পানি ছেড়ে দিবে দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে কিন্তু কোনো আমি ভাঙবে না আমি এখন এই টক পানিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টক পানি ছেড়েছে এখন এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিচ্ছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি এভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এতে এক্সট্রা যে টকটা থাকে সেটা বের হয়ে যাবে দেখুন কতটা টক পানি বের হয়েছে এখন এই পানি থেকে আমি চেপে চেপে পানিগুলো ফেলে অন্য পাত্রে আমগুলোকে নিয়ে নিচ্ছি সবগুলো আম নিয়ে আমি আবার পরিষ্কার পানিতে একই নিয়মে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝবেন আমি আমটা ধুয়ে নিচ্ছি আবারও আমি পানিগুলো চেপে আমগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি আবারও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ লবণ লবণ দিয়ে আমি আবারও মাখিয়ে আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি এখন বের করে চেপে পানিগুলোকে ফেলে দিয়ে অন্য একটা পাত্রে আমগুলো নিয়ে নিচ্ছি এখন ট্যাপের নিচে এভাবে ছেড়ে তারপরে আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা থেকে টক ছাড়াতে হবে আর যে লবণ দিয়েছিলাম লবণ পানিটাকে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই একবার চেক করে দেখবেন পানিটা লবণ লবণ লাগে কিনা এবং আমটা টক টক লাগে কিনা তাতে আপনারা বুঝে যাবেন আমি এখন খুব ভালোভাবে ধুয়ে আমগুলোকে চেপে পানি ফেলে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আমি পরিষ্কার একটা টাওয়াল নিয়ে নিয়েছি এর ভিতরে আমগুলোকে ছড়িয়ে দিয়েছি। এটা করার কারণ হচ্ছে আমি যে এক্সট্রা টক পানিটা আছে সেটাও চলে যাবে আমি ঢেকে দিচ্ছি যদি সম্ভব হয় এর উপরে শক্ত কিছু দিয়ে চেপে আধা ঘন্টার জন্য রেখে দিবেন যদি সেটা সম্ভব না হয় এভাবে প্রথমে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে তারপর টাওয়ালটাকে এক সাইড থেকে ধরে এভাবে রোল করে নিতে হবে এভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধা ঘন্টা পর আমি টাওয়ালটা খুলে নিচ্ছি দেখুন পুরো পানিটাই টেনে গিয়েছে আমি এখন আমগুলোকে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আমি মোরব্বা তৈরি করতে চলে যাচ্ছি এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আমার টোটালে আম হয়েছে দুই কাপ তাই আমি চিনি দিয়েছি দুই কাপ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনি চিনি তিনটি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পানি এর ভিতরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি আমের পরিমাণ এবং চিনির পরিমাণ এক হবে আম এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম লো হিটে আমি আট থেকে নয় মিনিট চুলায় জাল করব। চিনিটা গলে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এর ভিতরে মোরব্বাটা তৈরি হয়ে যাবে এই মোরব্বাটা অনেকটা আঠালো থাকে যেহেতু এটা দুধ দিয়ে খেতে হয় তাই এটা আঠালোই বেশি ভালো লাগে তবে আপনারা যদি আঠালোটা পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাতে আঠালো ভাবটা চলে যাবে প্রায় নয় মিনিট পর দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি এখন দেখিয়ে দিচ্ছি কখন আপনারা নামাবেন যখন এইরকম এক হয়ে যাবে তখনই মোরব্বাটাকে নামিয়ে নিতে হবে আমি চোলাটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি ঠান্ডা না হওয়া পর্যন্ত আমার মরব্বাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখন সার্ভ করে দেখাচ্ছি এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি ওনার ভাষায় এটাকে আমের জেলি বলা হয় যাই হোক আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ